যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরের দধিগজ এলাকায়। মৃত যুবকের নাম বিপুল সিংহ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে খাওয়া দাওয়া করে নিজের ঘরে ঘুমাতে যায় বিপুল। এরপর আজ সকালে পরিবারের সদস্যরা তাকে ডাকতে গেলে কোনো সাড়া শব্দ না মেলায় সন্দেহ হয়। পরে ঘরের দরজা ভেঙে দেখতে পান যুবকের ঝুলন্ত দেহ। তড়িঘড়ি যুবককে উদ্ধার করে বিধাননগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে বিধাননগর তদন্ত কেন্দ্রের পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। গোটা ঘটনার তদন্তে নেমেছে বিধাননগর তদন্ত কেন্দ্রের পুলিশ।